হাই ফ্রেন্ডস দিস ইজ অলিউ রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্মার্টফোনগুলো দিয়ে আমরা নিজেদের প্রয়োজনেই অনেক কিছু করে থাকি যেমন ফেসবুকিং ইউটিউবিং ব্রাউজিং ব্যাংকিং আরও কত কিছু আর এগুলো ব্যবহার করার সময় আমাদের স্মার্টফোন থেকে নিজেদের অনেক ইনফরমেশান বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইটের কাছে চলে যায় এতে করে আপনার পার্সোনাল ইনফরমেশন যেমন ঝুঁকিতে পড়ে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলে আপনার ফোন এর ব্যাটারি চার্জ এবং মোবাইলের ডাটা অপচয় করে আজকের ভিডিওতে সেরকম তিনটা সেটিংসের কথা বলবো যেগুলো করে নিলে আপনি এবং আপনার স্মার্টফোন অনেকটাই সেফ থাকবে তার আগে বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন প্রথম সেটিংসটার জন্য আপনাকে চলে যেতে হবে আপনাদের ফোনের সেটিংসে আমরা সেটিংসে ট্যাপ করব সেটিংসে যাওয়ার পরে আপনার খুঁজে বের করতে হবে কোথায় আপনার সেটিংসের মধ্যে গুগল আছে গুগলের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার জিমেল দিয়ে লগ ইন করা থাকবে এখানে নিচের দিকে ক্রল করে আসলে আপনি পাবেন সেটিংস অ্যান্ড গুগলস অ্যাপ এটা আপনার যে কোনো মোবাইল অন্য নামেও থাকতে পারে বাট সেটিংস নামে কিছু একটা থাকবে আপনি সেটিংস ফর সেটিংস ফর গুগল অ্যাপস এটাতে ক্লিক করবেন ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনার একবার উপরের দিকে যেটা দেখতে পাচ্ছেন কানেক্ট অ্যাপস এটাতে ট্যাপ করবেন এখন এখানে আপনি কতগুলো অ্যাপের লিস্ট দেখতে পারবেন এখানে অ্যান্ড্রয়েড ডিভাইস গুগল ক্রোম তারপরে নিচে আরও অনেকগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি আপনি আপনার জিমেল দিয়ে যেগুলোকে পারমিশান দিয়ে রেখেছেন অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটা অ্যাপ ডাউনলোড করি যেগুলো ইনস্টল করার সময় পারমিশন চায় সেগুলোই এগুলো আর কি যে অ্যাপগুলো পরে আমরা ইউজ করি না বাট এটা কিন্তু এখানে থেকে যায় তাই এই অ্যাপগুলো আপনি এখান থেকে পারমিশানগুলো রিমুভ করে দেওয়াটা খুব প্রয়োজন তো এই অ্যাপগুলো আপনি ব্যবহার করেন আর না করেন যেহেতু আপনি আপনার জিমেল দিয়ে এগুলোকে পারমিশন দিয়ে দিয়েছেন তাই আপনি আপনার জিমেল দিয়ে কী কোথায় কী করছেন কি দেখছেন তো এই খুঁটিনাটি অনেক ইনফরমেশনেই এই অ্যাপগুলো পেয়ে থাকে সো আপনি এই অ্যাপগুলো আপনি যে অ্যাপগুলো ইউজ করছেন না সেগুলো আপনি রিমুভ করে দিতে পারেন এখান থেকে এটা রিমুভ করার জন্য আপনি যেটা যেটা আপনার প্রয়োজন নেই সেটা সেটা আপনি রিমুভ করে দিতে পারেন যেমন এইটা এইটা আমার কোনো প্রয়োজন নেই এটা প্রয়োজন নেই এটা প্রয়োজন নেই আমি এগুলো রিমুভ করে দিতে পারি এই যে আমি ডিসকানেক্ট এটা জাস্ট ক্লিক করে এটাতে জাস্ট ট্যাপ করে ট্যাপ করে এখানে ডিসকানেক্ট করলেই ব্যাস এটা ডিসকানেক্ট হয়ে যাবে আবার আরেকটা দেখাচ্ছে আমি আমি এটা ডিসকানেক্ট করব এটাতে ট্যাপ করলাম করে ডিসকানেক্ট ডিসকানেক্ট জাস্ট এরকম করে আপনি সবগুলো যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি ডিসকানেক্ট করে দিতে পারেন খুব ইজিলি এখন দুই নম্বরে যে সেটিংসটা আছে সেটা হচ্ছে গুগল ক্রমের একটা সেটিংস আপনি গুগল ক্রমে কি কি ব্রাউজ করেন কি কি দেখছেন সেগুলোর সব কি সব ডাটাই কিন্তু গুগলের কাছে চলে যায় এবং সেই অনুপাতে আপনার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে গুগল আপনার মোবাইলে অ্যাড শো করে যেমন ধরেন আপনার স্মার্টফোনের উপর ইন্টারেস্ট আপনি আপনার কোনো কিছু ব্রাউজ করেছিলেন তার জন্য আপনাকে স্মার্টফোনের যেই অ্যাডগুলো সেগুলো প্রিডিক্ট করবে গুগল তো এটা বন্ধ করার জন্য বা এই জিনিসটা অফ করার জন্য যে আপনার কোনো কিছু আপনি ব্রাউজ করছেন সেটার ইনফরমেশান গুগলের কাছে যাবে না সেটার জন্যই আজকে এই সেটিংসটা তো দুই নম্বর সেটিংসের জন্য প্রথমে আপনি গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে আসার পরে যে থ্রি ডট মেনুটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার নিচের দিকে একবারে পাবেন সেটিংস সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ট্যাপ করার পরে এখানে একটু নিচের দিকেই আপনি পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনি একবারে নিচের দিকেই পাবেন ডু নট ট্র্যাক এই অপশানটা এই অপশানটাতে ট্যাপ করে এবার আপনি এটা অফ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট সিম্পলি অন করে দেবেন এটা সিম্পলি আপনি অন করে দেবেন ব্যাস এখানে সেটিংসটা কমপ্লিট আমরা বের হয়ে গেলাম এবার আমরা তিন নাম্বার সেটিংসে যাব তিন নাম্বার সেটিংস করার জন্য আমাদের গুগল ক্রমেই যেতে হবে গুগল ক্রমে যেয়ে আমাদের আবার থ্রি ডট মেনুতে যেতে হবে থ্রি ডট মানুতে ট্যাপ করলাম থ্রি ডট মেনুতে ট্যাপ করার পরে সেটিংসে যাব আবার সেটিংসে যাওয়ার পরে আবার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি মোডে যাব আমরা এখানে যাব এখানে উপরের দিকেই একটা অপশন পাবেন সেফ ব্রাউজিং এ অপশানটাতে ট্যাপ করব এখানে তিনটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড প্রোটেকশান আপনার এটা অন করা থাকবে বাই ডিফল্ট তারপরে নিচে আছে নো প্রোটেকশান আর উপরের দিকে আছে ইনহ্যান্সড প্রোটেকশান আমরা এখানে সিলেক্ট করব প্রথমটা এটাতে আমরা ট্যাপ করে দেব ট্যাপ করে দিলাম এটা সিলেক্ট করার যে বিষয়টা সেটা আমি বলছি সেটা হচ্ছে আপনি যদি ভুলে এমন কোনো সাইডে চলে যান যে সাইডের থেকে আপনার প্রয়োজনীয় তথ্য হ্যাক হয়ে যেতে পারে বা কোনো রকম ভাইরাস থাকতে পারে ওইখানে যেটা আপনার অ্যাকাউন্ট বা আপনার ডিভাইসের পক্ষে সেভ না সেই বিষয়গুলা আপনার গুগল ক্রোম থেকে আপনি ওয়ার্নিং পাবেন যে এই ওয়েবসাইটগুলো বা এই জায়গাটা আপনার জন্য সেভ না আপনি এটা থেকে বের হয়ে আসেন সো আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে